সবজিগুলিকে দেখতে পাচ্ছি না, এগুলি কেটে লবণ দিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। এখানে দুই রকমের মাছ আছে, একটি হলো তেলাপিয়া আর একটি পাঙ্গাশ মাছ। মাছগুলি এবার আমরা মশলা মাখিয়ে ভেজে নিব। মরিচের গুঁড়া দিব, এক চামচ দিলাম, এরকম চামচের এক চামচ দিলাম। তারপর ধনিয়ার গুঁড়া দিব, তারপর হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব আধা চামচ, তারপর লবণ দিব, লবণ পরিমাণ মতো দিবেন। একটি কড়াই গরম করে নিব বা প্যান, গরম হওয়ার পর তেল দিব, গরম হয়ে গেছে এখন তেল দিব। সবগুলি মাছ দিয়ে দিব, দেখুন মাছ কাটা হচ্ছে। অন্য পটলকে দিতে ভালো করে ভাজা হলে ভাঙবে না। পেঁয়াজগুলি কেটে নিব, সবগুলি পেঁয়াজ কেটে নিব। এতক্ষণে আমাদের মাছ বদল হচ্ছে, মশলার মধ্যে পেঁয়াজটি রাখবো।
দিয়ে দিব, বেশি ভাজবো না, অল্প ভাজা হলেই পেঁয়াজ গুলি দিয়ে দিব। এখানে কাঁচামরিচ ছেড়ে দেব, একটু নেড়ে দিব মাছটা। দেখেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, লবণ দেব, আর বেশি দেব না, অল্প একটু দেব, পেঁয়াজ দিয়েছি সেখানে একটু লবণ দেব। বাটিতে উঠে নিয়ে একটি বাটিতে নিয়ে নিই, মাংসটি কেটে সালাতের আকারে করে নিয়েছি, একটি মরিচ নিয়েছি। এরপর এটা আমরা এই মাছ এবং পেঁয়াজ ভাজা একটা সুন্দর দেখানোর জন্য, আরও আকর্ষণীয় দেখানোর জন্য এটা সাজাবো, মানে এটা দেখতে আরও ভালো লাগবে। দেখছেন টমেটো দিয়ে অংশটি দিয়ে একটি গোলাপের আকৃতি করে নিয়েছি আমরা মাছের, এবং পেঁয়াজ ভাজার কিনারে রাখব। Thank you.